আগামী 22 ফেব্রুয়ারি করোনা ভ্যাকসিনের নতুন চালান আসবে বলে জানিয়েছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন। টিকা নিয়ে এ কথা জানান তিনি। এছাড়া অষ্টম দিনে টিকা নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ প্রধান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কেন্দ্রে টিকা নিয়েছেন বঙ্গবন্ধুর চাচাতো ভাই শেখ কবির হোসেন। সোমবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকা নেন বঙ্গবন্ধুর চাচাতো ভাই শেখ কবির হোসেন। আজকে যে টিকা নিলাম, আমাকে যখন কথা বলতেছিল নাস্তা করছি কিনা, ডায়াবেটিস আছে কিনা, অমুক তমুক, এর ভিতর যে টিকা দেওয়া হয়ে গেছে আমি কিন্তু বুঝতে পারিনি। আমি এখন মনে করলাম যে যেদিন টিকা আসছে ওই দিনই যদি আমি নিতাম তাহলে আমি একটু আগায় যেতাম আর। এই জন্য যারা টিকা নেয় নাই তাদের প্রতি আহ্বান যে টিকা সবাই নিয়ে নেওয়া উচিত, নিজের সুরক্ষা এবং আমাদের সকলের সুরক্ষার জন্য। সেখানে টিকা নিতে আসা প্রবীণ ব্যক্তিরা ব্যবস্থাপনায় স্বস্তি প্রকাশ করেন। আমার ছেলে আমার ছাদে যেতে দেয় না, আমার বাগান এখানে যেতে দেয় না, নিচে নামতে দেয় না, বাসার থেকে বেরোতে পারি না এই একটা বছর আর কি। এখন মনে হচ্ছে যে অনেক ফ্রি। ইঞ্জেকশন নেওয়ার আগে খুব একটু টেনশনে ছিলাম, তবে এখানে এসে আমি পরিবেশ দেখলাম খুবই সুন্দর। যেহেতু আমি নিলাম, আমার ভক্ত আমার দেশবাসী যারা আছে আমি আহ্বান জানাবো, আপনারা ভ্যাকসিন নেন, কোনো সমস্যা নাই। আমি ভ্যাকসিন নেওয়ার পরে জোরেই কথা বলতে পাচ্ছি। নেওয়ার পরে 40 মিনিট অতিক্রান্ত হয়েছে, আমি কোনো রকম খারাপ কিছুই বোধ করিনি। এখনও তো মার্শাল্লাহ কোনো সমস্যা হয়নি, ভালোই লাগছে টিকাটা নেওয়ার পরে। রাজারবাগ পুলিশ লাইন্সে করোনার টিকা নেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান টিকা নিয়ে সব গুজব উপেক্ষা করে জনগণ টিকা নিচ্ছেন। ভ্যাকসিন নিয়ে অনেকে অনেক কথা বলছে, সারা বাংলাদেশে কিন্তু ভ্যাকসিন পাচ্ছে এবং সবাই ভ্যাকসিন নিচ্ছে। আর কুর্মিটোলা হাসপাতালে করোনার টিকা নেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। টিকার দ্বিতীয় চালান এই মাসে আসবে, ওই 21 থেকে 25 বলেছিলাম, 22 তারিখে আশা করছি চলে আসবে আমাদের দ্বিতীয় চালান। প্রত্যেক মাসে তাই হবে, টিকা নিয়ে ক্রাইসিস হওয়ার কোনো সুযোগ নেই। চিকিৎসকরা জানিয়েছেন এখন পর্যন্ত টিকা নেওয়া কারো পার্শ্ব প্রতিক্রিয়ার খবর আসেনি। আগে একটা ভয়ভীতি ছিল, এখন কোনো ভয়ভীতি নাই, সবাই মোটামুটি বুঝতে পারছে যে আসলে দেওয়ার পরে কোনো অসুবিধা হচ্ছে না। আমরা এই পর্যন্ত এরকম কোনো পাইনি যে যাই হসপিটালে ভর্তি হওয়া লাগছে বা কোথাও একবারে ক্লোজ অবজারভেশনে থাকতে হয়েছে, এরকম কিছু হয়নি, যদিও আমাদের সব অ্যারেঞ্জমেন্ট আছে। করোনা টিকা গ্রহীতার সংখ্যা প্রতিদিনই বাড়ছে। ঝুমি রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।